আপনি কোনো অন্যায় করেননি, কোনো মিথ্যে বলেননি, যা বলেছেন একদম ঠিক বলেছেন। মেম সাহেবের সাথে তো আপনার বেই হয়নি। দেখে বল এটা তুই কিনা। এবার বুঝতে পারছো তোমরা, আগের ভিডিওটা নকল ছিল আর এই ভিডিওটাই আসল। না না, এটা নকল ভিডিও। তোমার এই ভিডিওটা যে জাল নয় তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? আপনি একবার আসুন দেখি। এই সন্তান বিন্দি কোত্থেকে পেল? ইনি সেই দাদা যে অন্য লোকের মুখের উপরে শহরের বাবুর মুখ বসে জাল ভিডিও বানিয়েছিলেন। দাদা, এই ভিডিওটা আপনি বানিয়েছেন তো? বলুন, চুপ করে থাকবেন না, আপনার আপনার উত্তরের উপর অনেক কিছু নির্ভর করছে। ভেঙে পড়লে চলবে না, ওই লোকটা মুখ খোলার আগে কিছু একটা করতে হবে। ও যাতে একটাও কথা না বলতে পারে, ও কিছু বলার আগে আমাকে তুমি অজ্ঞান হয়ে যাও, সেন্সলেস হয়ে যাও, যাও। টিয়া, 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 কি হচ্ছে? কি হলো টিয়া? সীতাংশু কিছু একটা করো, টিয়া অজ্ঞান হয়ে গেছে। এই লোকটা এখনো কেন দাঁড়িয়ে আছে এখানে? সীতাংশু একে পাঠাও, এসব পরে হবে। তোমরা কি মানবিকতা হারিয়ে ফেলেছো? একটা মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে, কারো কোনো ভ্রুক্ষেপ নেই, আশ্চর্য। টিয়া, টিয়া বেবি, টিয়া মা, কি কি হলো তোর? টিয়া চোখ খোল। টিয়া, টিয়া, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন? আজকে আপনার জন্য আমাদের বাড়ির বইয়ের এই অবস্থা হয়েছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন? কি হলোটা কি? হা করে এখনো দাঁড়িয়ে আছেন? যান, যান বলছি। বড় বৌদি মাঝে মধ্যে যা একটা মাস্টার স্ট্রোক দেয় না, অজ্ঞানটা এরকম ঝট করে কাজে দেবে কে জানতো? ও মা, টিয়া অজ্ঞান হয়ে গেছে। সীমা, শিগগিরই ডাক্তার ডাক। মামা বাবু, সীতাংশুদা, টিয়াকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। বিন্দি, জল নিয়ে তাড়াতাড়ি। জিৎ, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? এসো, ডাক্তার ডাকো, টিয়াকে ইঞ্জেকশন দিতে হবে। দেখো টিয়া অজ্ঞান হয়ে গেছে, কি অবস্থা দেখো তো। এই রেখা শোন, বাড়াবাড়ি করিস না, হসপিটালে নিয়ে যাবার কি আছে? আমি আছি তো, আমি দেখাশোনা করছি টিয়ার। টিয়া বেবি, টিয়া বেবি, কিচ্ছু হবে না তোমার, ওকে বেবি? কি বলছিস তুই সীমা? তুই এত শিক্ষিত এরকম কথা বলছিস? জানিস না, একটা মানুষ অজ্ঞান হয়ে গেলে তাকে হসপিটালে নিয়ে যেতে হয়, ডাক্তার দেখাতে হয়, ইঞ্জেকশন দিতে হয়। জিৎ, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো? দেখো জিৎ, একটা মানুষের শরীরের উপরে কিচ্ছু না, এখন রাগ ডাক ভুলে দেখো টিয়ার কি হলো, দেখো জিৎ। এই রেখা শোন, তোকে এত বাড়াবাড়ি করতে কে বলেছে? আমি তো বললাম আমি আছি, আমি টিয়াকে দেখছি। তোকে এত টিয়াকে নিয়ে ভাবতে হবে না, টিয়ার প্রতি তোর এত দরদ কিসের রে? টিয়া বেবি, বেবি চোখ খুলো, কিচ্ছু হয়নি তোমার, আমি আছি তো, কিচ্ছু হবে না। না না, এখন যদি আমায় হাসপাতাল নিয়ে যায়, ডাক্তার যদি বলে কিচ্ছু হয়নি আমার, আবার একটা ফলস কেস খেয়ে যাবো, ধরা পড়ে যাব। নানা টিয়া, বড় বৌদি এ বাড়ির বউ, তাকে কেউ তাড়াবে না, তোর তাড়া খাওয়ার সম্ভাবনা প্রচুর। পিয়ালি, জলটা দাও তো, জলটা দাও। এ নাও বড় বৌদি। ¶¶
দি, চোখ খোল টিয়া দি। ওই লোকটা তো চলে গেছে, এবার উঠেই পড়ি। কেমন লাগছে এখন? টিয়া বেবি, আমি কোথায়? তুমি তুমি তোমার বাড়িতে, জিতের বাড়িতে। এখন তোমারই বাড়ি, তুমি তোমার বাড়িতে বেবি। এসব কি হচ্ছে বলতো বিন্দি? আমার তো মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাওয়াটা সবার নজর ঘোরানোর জন্য। সে তো বটেই। ওঠো বেবি, আস্তে। টিয়া মাই সুইট হার্ট, তুমি ঠিক আছো তো? কিরে, ঠিক লাগছো তো? সীমা, কখন থেকে বলছি একটা ডাক্তার ডাক, মেয়েটাকে ডাক্তার দেখা, তুই আমার কথাই শুনছিস না। না না, ডাক্তার ডাক্তার লাগবে না, আমি আমি ঠিক আছি। বলছে তো ঠিক আছে, কি দরকার ডাক্তার ডাকার? মিস্টার বোস, আর তাহলে দেরি করে লাভ নেই, চলুন আমরা সোয়েটার সেরে ফেলি। আসবাদ, এক মিনিট, এক মিনিট। ঠিক যখন আছে ইটিয়া, তখন তো সহ্য না করার মতো কিছু নেই। আপনি আসুন, ভেতরে আসুন। তোর ছোটটা একদম কামাল করে দিয়েছে বিন্দি, একদম ঠিক সময়ে ঢুকে পড়েছে। ঠিক ধরেছি, আমার মন বলছিল টিয়া একটু পরেই একদম সুস্থ হবে, হলো তাই। কষ্ট হচ্ছে? কি হয়েছে ব্যবসায়? টিয়া বিষম খেয়েছো? ওই দাদারে যাকে বুঝি, চেনো তুমি ওনারে? ব্যবসায় তুমি চেনো ওই দাদারে? দেখো আমি ওনাকে চিনবো কি করে? যারে দিয়ে জাল ভিডিও বানালে তারাই চিনতে পারছো না? দাদা আপনি জানেন তো টিয়া ম্যাডাম রে? হ্যাঁ, 8 লাখ টাকার বিনিময়ে উনিই তো বরাদ্দটা দিয়েছিলেন বিয়ের জাল ভিডিও বানানো। অন্য মুখের উপর ওনার ছবিটা বসানোর নির্দেশ ছিল। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো উনি? আমাকে ফাঁসানোর জন্য ওরা ভাড়া করে নিয়ে এসেছে ওকে। কি কি বলছেন কি আপনি? হ্যাঁ স্যার, উনি তো ওনার এক বন্ধুকে নিয়ে গেছিলেন আমার কাছে, কি যেন নাম, কুনাল, কুনালকে নিয়ে। তারপর বললেন কি না কি করতে হয়েছে তোর জন্য, দেখ। শাট আপ কুনাল, এখানে কুনালের মুখের জায়গায় অন্য একটা ছেলের মুখ বসবে। ওকে দাঁড়া, ফটো দিচ্ছি। এই ভিডিওটাতে প্রত্যেকটা জায়গায় কুনালের মুখের জায়গায় এই ছেলেটার মুখ বসবে। ওকে ডান, কত নেব? তারপর আমি 8 লাখ টাকা চাই, উনি তাতেই রাজি হন। কিন্তু আজ উনি আমায় 2 লাখ টাকা দিয়ে বললেন বাকি টাকা পরে দেবেন। ওনার বাবার সঙ্গে কিছু একটা সমস্যা হয়, ওনার বাবা টাকাটা দিতে রাজি হননি। বাহ 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 বাহ, কি দারুণ প্ল্যান। হ্যাঁ এই যে মিস্টার বোস, আপনার ইমেজে আবার দাগ পড়লো না তো? এসব এসব কি বলছেন কি উনি টিয়া? না না বাবা, বাবা মিথ্যা কথা বলছে। ওকে 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 এরা সবাই ভাড়া করে নিয়ে এসেছে। না না, মিথ্যা কথা নয়। চুপ করো টিয়া,
মিথ্যে বলছেন উনি? জিতের ছবিটা ওনার কাছে কি করে গেল বলো? যার একটা মিথ্যে ধরা পড়ে গেছে তা বাকি কথাগুলো বিশ্বাস করবো কি করে? আপনি বলুন, আপনি বলুন তো। আজ সকালে টাকা পয়সা নিয়ে গন্ডগোল হওয়ার পর ঠিক কি হয়েছিল বলুন আপনি। শুভ্র, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। এরপরেও তোমাদের মনে হচ্ছে যে শুভ্র বাড়াবাড়ি করছে? আজ সকালে ওনার বাড়ি থেকে যখন বেরোচ্ছি তখন দাদা শুনছেন কি চাই? টিয়া ম্যাডাম পাঠিয়েছে রফা করতে। শুনুন, বাকি 6 লাখ টাকার এক পয়সাও কিন্তু আমি কম নেব না। না না দাদা, আমি বলছি যে আপনি মেম সাহেব মানে ওই টিয়া ম্যাডাম, ওনার কথা শুনে বেশ জাল ভিডিও কেন বানালেন? মানে পয়সা বেশি তাই করেছি, আমার কি যায় আসে? আমি জানি আপনার কিছু যায় আসে না, কিন্তু আমার অনেক কিছু যায় আসে দাদা। আপনি ওই জাল ভিডিও বানিয়ে যার মুখ বসেছেন তিনি আমার স্বামী। আপনি কি জানেন আপনার এই কাজের জন্য আমার সব কিছু ভেসে যাচ্ছে, আমার বেশ সংসার সব কিছু। দাদা দাদা দয়া করে কিছু একটা করুন, আমি জানি একমাত্র আপনি পারেন এখন আমায় বাঁচাতে, নাহলে টিয়া ম্যাডাম ওই জাল ভিডিওখানা দেখে আমার শহরের বাবুরে ভুল বুঝে বিয়ে করবে আর আমায় বাড়ি থেকে তাইরে দেবে। দয়া করে কিছু একটা করুন, আপনি আমার ভগবান দাদা। আমি আসলে ভাবতে পারিনি আমার জন্য কারোর এত বড় ক্ষতি হতে পারে। আমি কাজের নেশায় টাকার প্রয়োজনে রাজি হয়েছিলাম ঠিকই, কিন্তু এত বড় ক্ষতি করতে চাইনি আমি। আর তাই বলেছিলাম ওনার হাতে তুলে দেবো ভিডিওটা। উনি যদি এটা দিয়ে কিছু করতে পারেন তাহলে আমার পাপটা খানিকটা কমবে। তুমি যে সত্যিটা দেখাতে চাও সেটা এখানেই আছে। আমি মিথ্যে বলছি, ভাড়া করে এনেছি ওনারে, তাই তো? তাহলে তো এবার প্রমাণ দেখাতে হচ্ছে দাদা। আর তুমি তো ওনার অফিসেও গিয়েছিলে। সে উপায় আছে, ওনাকে শুধু কষ্ট করে একবার নিজের অফিসে গিয়ে অফিসের সিসিটিভি ফুটেজটা নিয়ে আসতে হবে। কিটিয়া যাবেন নাকি উনি অফিসে? থাক না শুভ্রাংশু বাবু, এরকম একজন মিথ্যাবাদী ঠকবাজের জন্য ওনাকে আর কষ্ট করে অফিসে গিয়ে সবকিছু নিয়ে আসতে হবে না। আমরা তো সবাই সবকিছু বুঝতেই পারছি। তলে তলে ওরা এত দূরে গিয়েছে, আর কে কি জানে ওরা? ওরা কি এটাও জানে যে আমি টিয়ার সাথে? তাহলে তো ভীষণ বিপদ হবে। লোকটা আর বিন্দির কথা বিশ্বাস করো না, বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেবে, সম্পত্তি থেকে বঞ্চিত করে দেবে। প্লিজ জি, প্লিজ প্লিজ। Stop all this nonsense and keep your mouth shut. Understand? এখনো তোমার মুখে এসব কথা আসছে টিয়া? সম্পত্তি, সম্পত্তির খুব লোভ না তোমার? সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার চিন্তা খালি? হ্যাঁ আঙ্কেল, দেখুন আপনার মেয়েকে, এখনো সে কিন্তু আপনার ইমেজের কথাটা চিন্তা করছে না। আপনার পরিবারের মান সম্মান, আপনার ইমেজ, কোনো কিছুর কথা চিন্তা না করে ও শুধুমাত্র সম্পত্তির কথা চিন্তা করছে। যে মেয়ে নিজের পরিবারের কথা ভাবতে পারে না সে আমার কথা ভাববে, আমার পরিবারের কথা ভাববে। প্লিজ টিয়া, এইটা মানতে পারলাম না, বুঝেছো? পারলাম না বিশ্বাস করতে এটা আমি। জিত জিত, আস্তে আস্তে, শান্ত হ তুই, শান্ত হ, শান্ত হ। বর্দা প্লিজ, প্লিজ বর্দা, দয়া করে আজ তুমি আমাকে শান্ত হতে বলো না। এই টিয়ার জন্য, এই টিয়ার জন্য এতদিন আমি একটা এত বড় মিথ্যা কথা বয়ে বেড়াচ্ছিলাম। আমি যত সবাইকে বোঝাবার চেষ্টা করেছি তত সবাই আমাকে ভুল বুঝেছে এতদিন।
ওর জন্য, ওর জন্য আমি আমার আমার নিজের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলছিলাম বর্দা। আর আজ সবকিছু জানার পরে তুমি আমাকে শান্ত হতে বলছো? শরের বাবু আপনি একটু মাথা ঠান্ডা, মিতি প্লিজ, এতক্ষণ তুমি বলেছো, এবার তুমি প্লিজ চুপ করো, আমি বলবো এবার। টিয়া, তোমাকে আমার অনেক কিছু বলার আছে। আমার স্ত্রীর কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে টিয়া। দিনের পর দিন ওকে অপমান করার জন্য, ওকে ওর যোগ্য মর্যাদা না দেওয়ার জন্য, ওকে ওর অধিকার থেকে বঞ্চিত করার জন্য, আমার সাথে সাথে তুমি বিন্দিকেও ঠকিয়েছ। তাই আজ এই মুহূর্তে হে সবার সামনে তুমি ওর কাছে ক্ষমা চাইবে। কি হলো টিয়া, চুপ করে আছো কেন? অফ জিত, শীতাংশ দেখো জিত কি করছে, তুমি ওকে একটু বোঝাও। কি বোঝাবো, বোঝাবোটা কি, আমারই তো বোঝার বাকি ছিল। তোমাকে দিয়ে যদি কোনো কাজ হয় একটা কথা তুমি আমার মিস্টার বোস, আগে ওর কাছে ক্ষমা চাইবে, তারপর চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। আগে ওর কাছে ক্ষমা চাইবে, তারপর চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। টিয়া, বাড়তি কথা যদি তুমি এখন বলো তাহলে এই ভিডিওটা নিয়ে আমি যাব প্রেসের কাছে। প্রেস, মিডিয়া, তুমি তো এগুলো ভালোই বোঝো। প্রেসের কাছে গিয়ে নেতা রঞ্জন বোসের মেয়ের কুকীর্তি, লোক ঠকানোর কীর্তি রাধা, সব ফাঁস করে দেবো টিয়া। তুমি বলেছিলে না ওই পেন ড্রাইভটা নিয়ে তুমি নাকি যাবে প্রেসের কাছে, তোমাকে যেতে হবে না, আমিই যাব। ইলেকশনের আগে সেটা তোমার পাপার জন্য খুব ভালো হবে তো টিয়া। টিয়া, পাপা, টিয়া তুমি এক্ষুনি আমার সঙ্গে চলো। পাপা চলো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। চলো, আমার কথা শুনে যাও। বিন্দির কি ক্ষমতা যে আমার সামনে তোমার স্ত্রীর পরিচয় দাঁড়ায়? কাইয়া মেয়ে একটা প্রত্যেক মুহূর্তে আমাকে হারিয়ে জিতে যাবে, আর তুমি বলছো আমাকে ওর কাছে ক্ষমা চাইতে হবে। আমি তোমায় এই সম্পর্কটা শুধুমাত্র একটা হার জিতের খেলা টিয়া, কিন্তু বিন্দির কাছে এটা একটা পবিত্র সম্পর্ক, তাই কোনো স্বীকৃতি না পেও শুধুমাত্র এই সম্পর্কটার পবিত্রতার জন্য ও নিজের স্মৃতিতে সিঁদুর পড়ে টিয়া। তুমি এই
সম্পর্কটা নিয়ে মিথ্যে ছেড়ে খেলা করতে পারো টিয়া, কিন্তু ও পারে না। আজ আমার ভাবতে ঘেন্না করছে টিয়া, যে আমি কোনোদিনও তোমাকে ভালোবেসেছিলাম, তোমার সঙ্গে সংসার পাতার স্বপ্ন দেখেছিলাম আমি। টু হেল উইথ ইওর ভালোবাসা, টু হেল উইথ ইওর স্বপ্ন। তুমি জাস্ট ছিলে আমার কাছে একটা ভালো ছেলে, যাকে বিয়ে করে আমি নিজের লাইফটা নিজের মতো এনজয় করতে পারতাম। তোমার যোগ্যতা কি টিয়া বোসকে বিয়ে করার? বেশ করেছি তোমার সাথে নকল বিয়ে করে তোমাকে নাগানি চমানি খাইছি। মেম সাহেব, আর খারাপ কথা বলো না মেম সাহেব, এই সংসারে দাঁড়িয়ে আর অলক্ষণে কথা বলো না তুমি। হে রাধাবান্ধব, একবারই আত্মীয় স্বজনের মধ্যে এ কি হচ্ছে? এখন রাগের মাথায় নিজেরে বাঁচাতে অনেক কিছু বলছো তুমি, পরে ঠান্ডা মাথায় ভেবে দেখো তুমি কিন্তু। একদম চুপ, আমাকে ফাঁসিয়ে নাটকের কথা হচ্ছে না? আমাকে শাস্তি পাওয়াতে চাও তুমি? সবাই চাও না আমি শাস্তি পাই? বেশ, কিন্তু আমি শাস্তি পেলে তো একা পাবো না, এই খেলায় আরো একজনের স্বার্থ জড়িয়ে আছে।